বর্তমানে ফেসবুকে প্রতিদিনই চলছে যুদ্ধ। পোস্ট জারি হোক, ভালো কিংবা মন্দ, পছন্দের কিংবা অপছন্দের, কমেন্ট বক্সে কেউ না কেউ এসে বলবেই, এক্সকিউজ মি স্যার, আমার কিছু বলার আছে। আপনাদের এই অবজেকশন ও মন্তব্য নিয়েই আমাদের আয়োজন। ফেসবুক ও ইউটিউবে চ্যানেল 24-এর বিভিন্ন সংবাদের নিচে আলোচিত সব মন্তব্য তুলে ধরব আমরা। গেল সপ্তাহের অন্যতম আলোচিত ইস্যু ছিল পমপম গ্রুপ। টেলিগ্রাম দানবদের নিয়ে তৈরি করা চ্যানেল 24-এর প্রতিবেদনটি আজ আলোচিত গোটা দেশে। টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে নারীদের অপ্রীতিকর ছবি কেনাবেচা করত একটি চক্র, কখনো আইডি হ্যাক করে, কখনো বা বিরোধী প্রেমিকদের কাছ থেকে সংগ্রহ করা হতো গোপন ভিডিও, এরপর ব্ল্যাকমেইল করে টাকা হাতানোর চেষ্টা, নয়তো ভিডিও কলে অশালীন ভঙ্গিতে ছবি তুলতে বাধ্য করা। মোটামুটি দেশের বিভীষিকাময় একটি প্রেক্ষাপট তুলে এনেছে টিম সার্চ লাইট। এ এক অন্ধকার ভার্চুয়াল জগৎ, যে জগতে ঘটে চলেছে অবিশ্বাস্য সব ঘটনা। ভয়ানক এই দানবদের কাছে অসহায় কান্না, হাজারো আকুতি, শেষ পর্যন্ত আত্মসমর্পণ করা ছাড়া কিছুই করার থাকে না। এই প্রতিবেদনের নিচে সবচেয়ে আলোচিত কমেন্টগুলো নিয়ে আজ কথা বলবো। সবচেয়ে বেশি কমেন্ট পড়েছে দোষ মেয়েদের, তারা যদি অশালীন ছবি না তুলতো এই ভিডিওগুলো ছড়াতোই না। দ্বিতীয় সর্বোচ্চ কমেন্ট, তোমরা ছবি তুলতে পারো আর আমরা দেখতে চাইলে দোষ। তৃতীয় কমেন্ট হচ্ছে ভিডিওগুলো পাবলিকলি প্রকাশ করা হোক। সবচেয়ে বেশি কমেন্ট বোধহয় এটা নিয়ে। প্রথম কমেন্টের জবাব হিসেবে বলতে হয়, ধরুন আপনার বাসায় চুরি হলো, এরপর কেউ যদি বলে বাসায় দামি জিনিস রাখলে চুরি তো হবেই, তেমনি নগ্ন ছবি তোলাটা এথিক্যালি ভুল হতে পারে, কিন্তু যতক্ষণ সেটা প্রচার করা হয়নি ততক্ষণ সেটা নিয়ে আইনত কোনো পদক্ষেপ নিতে পারবেন না আপনি। কিন্তু সেই ছবি চুরি করে ছড়িয়ে দেয়া এবং বিক্রি করলে সেখানে একসাথে কয়েকটি আইন ভাঙা হয়। প্রথমত, অন্যের আইডি হ্যাক করা, কন্টেন্ট চুরি করা, আপলোড করা, এসব ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সাথে সাংঘর্ষিক। সেই সাথে পর্নোগ্রাফি ম্যাটারিয়াল ছড়ানোয় পর্নোগ্রাফি আইনেও মামলা হবে, পাশাপাশি ব্ল্যাকমেইল করায় ফৌজদারি এবং সেগুলো দেশের বাইরে বিক্রি করায় মালি লন্ডারিংয়ের মামলাও হতে পারে। নগ্ন ছবিধারণ ও প্রচারের মধ্যে যে পার্থক্যটা আছে সেটাই এই কমেন্টের জবাব। দ্বিতীয় কমেন্টে জবাব দিতে গেলে বলতে হয়, মেয়েটা যখন ছবি তুলেছিল তখন তার কনসেন্ট ছিল, সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে নিজের ইচ্ছায় ছবিগুলো সে তুলেছিল, কিন্তু ছবিগুলো যখন ছড়ানো হলো তখন তার কোনো কনসেন্ট ছিল না, সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে তা করা হলো, বরং নানা অনুনয় বিনয় করে যখন সেগুলো সরিয়ে দিতে বলা হলো তখন তাকে ব্ল্যাকমেইল করা হলো। এখনও একবিংশ শতকে এসেও আমরা অনেকেই কনসেন্টের গুরুত্বটা সম্পর্কে উদাসীন। এই টেলিগ্রাম দানবেরা হয়তো এতটুকু বোঝেননি, নো মিন্স নো, যখন কেউ না শব্দটা উচ্চারণ করবে ইউ হ্যাভ টু স্টপ, আপনাকে থামতেই হবে। তৃতীয় কমেন্টের জবাব দিতে গেলে বলতে হয়, বেসরকারি দাতব্য সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের তথ্য মতে দেশে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে 81% এমন কন্টেন্ট দেখেন যা নারীদের জন্য অবমাননাকর। পমপম গ্রুপের ভিডিওগুলো শুধু অবমাননাকরই নয়, বরং তা বিকৃত মানসিকতার। এই ভিডিওগুলো থেকে আনন্দ খুঁজে পাওয়াটা একরকম অসুস্থতার পর্যায়ে পড়ে। অথচ এই কন্টেন্টগুলো দেখার জন্য মাসিক 1,000 টাকা গুনতেও রাজি দেশের প্রায় 3-4 লাখ মানুষ। এমনকি নিউজের নিচে এসে তারা ভিডিওগুলো দেখতে চাইছেন, অনুনয় করছেন ভিডিওগুলো যেন পাবলিশ করা হয়। তার এই কমেন্টগুলি হয়তো তার পরিবারের কেউ দেখতে পারে, তার কোনো বান্ধবী, মা, বোন, তাদের চোখেও পড়তে পারে, কিন্তু এ ব্যাপারে তার কোনো গ্লানি নেই। পাবলিক কমেন্টে নির্বিকারে এগুলো দেখার দাবি করছেন তারা। পমপম গ্রুপের পলাতক সদস্যরাও জানেন তাদের রয়েছে বিরাট সম্পদ, তাই ধরা পড়ার পরেও দিয়ে যাচ্ছেন অসংখ্য পোস্ট। কিন্তু পক্ষেও বলেছেন অনেকে, প্রতিবেদনটির প্রশংসা করে কমেন্ট করেছেন অনেকেই, ধন্যবাদ দিয়েছেন চ্যানেল 24-কে, তাদের মধ্যে কয়েকটি আমরা পড়তে চাই। ধন্যবাদ টিম সার্চ লাইটকে, সত্যিই অনেক প্রশংসনীয় কাজ ছিল, অভিনন্দন জানিয়েছেন অনেকে। মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করেছেন অনেকেই, বেশিরভাগ মানুষই বলেছে এদেরকে হয় পাবলিকলি এক্সিকিউট করা হোক কিংবা এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, কড়া কোনো শাস্তির দাবি করেছেন অনেকেই। এই প্রতিবেদনটি তৈরি করেছে আমাদের টিম সার্চ লাইট। আমরা কথা বলবো চ্যানেল 24-এর টিম সার্চ লাইটে আমাদের সহকর্মীর সাথে। আমাদের দীর্ঘ 6 মাসের অনুসন্ধান ছিল, অনুসন্ধান পরে আমরা যখন সিএডিকে এটা বললাম, তারাও আসলে আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা চাইল্ড পর্নোগ্রাফি হিসাবে এটা তারা নেয় এবং কাজ শুরু করে। আমরা তাদের সাথে সারা দেশের প্রায় কক্সবাজার, উখিয়া এবং চট্টগ্রামে এবং ঢাকায় অভিযান দিয়ে প্রায় 9 জনকে তারা গ্রেপ্তার করে। পরবর্তীতে আমরা এটা কাজ করতে গিয়ে দেখি আসলে এরকম অসংখ্য গ্রুপ রয়ে গেছে। আমরা একটামাত্র পমপম গ্রুপ মাক সাকারবার্গ ওরফে সায়েম জে তার গ্যাংকে ধরতে পারছি, এরকম আরও অসংখ্য গ্যাং রয়েছে। অনেকে আগ্রহবশত বা কিউরিসিটি নিয়ে বলছে আসলে,
এটা ওদেরকে যদি দু একজনকে আপনি পাল্টা ওখানে কমেন্টে রিপ্লাই দেন, দেখবেন তারা কমেন্টটা আসলে ডিলিট করে পালিয়ে গেছে। সো এক্ষেত্রে ওদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে আসলে এটা তো একটা ব্যাড সাইড, সো এখানে না আসাটাই বেটার এবং এটা উৎসাহিত না হওয়াই ভালো, এবং এটার ব্যাপারে সিআইডি কাজ করছে আসলে। আপনার সকল মতামত এবং মন্তব্য নিয়ে আমাদের এই আর কিছু বলার আছে। আপনার যা কিছু বলার আছে আমাদের জানান, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, কিংবা আমাদের সাপ্তাহিক পোলেও আপনার মতামত আপনি জানাতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।